আসসালামু আলাইকুম দর্শক, আজকে যা যা রান্না করলাম, খেসারি ডাল আর ইলিশ, এই যে চিংড়ি মাছ বোনা, গলদা চিংড়ি আর রুই মাছের ডিম ভুনা। গলদা চিংড়ি প্রথমে হলুদ লবণ দিয়ে ভেজে সব মশলা দিলাম, পেঁয়াজ বাটা, একটু আদা রসুন, টমেটো পিউরি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলা কষালাম। এখন পানি দিলাম, বলক আসছে, এখন মাছ ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর একটু ঝোল কমানোর পরে উঠাবো, মাখো মাখো ঝোল হলেই। এটা রুই মাছের ডিম আগে চটকিয়ে নিলাম, তারপর তেল গরম করে দিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। তারপরে সব মশলা দিব, এদিকে আর এক চুলে চিংড়ি মাছ দিলাম, তাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কাটা দিলাম, পেঁয়াজের সাথে টমেটো পিউরি করা ছিল একত্রে পেস্ট করা, সেটা দিলাম। আমি ইলিশ মাছের ঝুড়িও এভাবে করি। রসুন বাটা দিলাম একটু, আদা বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, ভালো করে ভেজে একটু পানি দিলাম। খুব ভালো করে কষাতে হবে, একটু কাঁচামরিচও দিয়েছি, খুবই টেস্টি হয় এই ডিমের ঝুড়ি। আবার টমেটো কাটাও দিলাম, একটু টক টক বেশি ভালো লাগে। ধনিয়া পাতা দিলাম, আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, যারা করেননি তারা অবশ্যই করবেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ দিলাম। আগের দিনের মগজ ভুনা ছিল, খাসির মগজ, সেটা আবার একটু গরম করলাম, এটা কাবাব করব, গরুর মাংস আর বুটের ডাল সব মশলা দিয়ে, পানি দিয়ে জাল দিলাম। এতে হয়ে গেল রুই মাছের ডিম ভুনা, খেসারি ডাল টমেটো দিয়ে করা, খেসারি ডাল ভিজিয়ে পেস্ট করে, তারপরে পেঁয়াজ রসুন দিলাম, আদা দিলাম, তেজপাতা, লবণ, তারপরে বাগার দিলাম, এটা আলু সেদ্ধ দিলাম ভর্তা করার জন্য। এই যে আমাদের দুপুরের মেনু, সিম্পল। বিকেলের নাস্তার জন্য নুডলস করলাম।